হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, ভারত ডাইনামিক লিমিটেড পক্ষ থেকে কিন্তু একটি চাকরির আপডেট বের হয়েছে। দেখতে পাচ্ছ, এটি এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, যেটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আছে। তো আজকে আমি এইটির ব্যাপারে আলোচনা করব যে এই ভারত ডাইনামিক লিমিটেডের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেখানে কতগুলি পোস্ট আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে, তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, সমস্ত বিষয়ে কিন্তু আমরা আজ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো পরবর্তী চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু যে অফিসিয়াল নোটিফিকেশনটি এখানে আছে, দেখতে পাচ্ছ যে ভারত ডাইনামিক লিমিটেড, এখানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, যেটি বললাম মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটি কিন্তু আছে। নাম্বার অফ ভ্যাকেন্সির কথা যদি বলি, তো এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক্সে আছে 15টি, মেকানিক্যালে আছে 12টি, ইলেকট্রিক্যালে আছে 4টি, কম্পিউটার সায়েন্সে আছে 1টি, সাইবার সিকিউরিটিতে আছে 2টি, কেমিক্যালে আছে 2টি, সিভিলে আছে 2টি, বিজনেস ডেভেলপমেন্টে আছে 1টি এবং অপটিক্সে আছে 1টি। টোটাল আছে বন্ধুরা এখানে 42টি আছে এবং তার সাথে আরও 2-3টি আছে ওয়েলফেয়ার অফিসার এবং পাবলিক রিলেশনের আছে 1টি। টোটাল কিন্তু এখানে 45টি ভ্যাকেন্সি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের যারা আবেদন করবে তাদের যে বেসিক স্যালারি আছে বা স্যালারি স্কেল আছে সেটি একবার দেখে নাও। যদি তোমরা এখানে সিলেকশন হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে বার্ষিক কিন্তু 12.21 লাখ টাকার একটি প্যাকেজ তোমাদের থাকছে, যা যদি মাসে হিসাবে ধরা যায় যে বাদ দিয়েও তোমাদের হাতে কিন্তু প্রায় 70-80-এর মধ্যে তোমাদের বেসিক স্যালারি থাকবে বাদ দিয়ে। বন্ধুরা, এজ লিমিট কী চেয়েছে? এজ লিমিট বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 27 বছর থেকে 32 বছর অবধি একটি এজ লিমিট তোমাদের এখানে চাওয়া হয়েছে, 27 থেকে 32 পর্যন্ত। দেখতে পাচ্ছ 27 থেকে 32 বছর অবধি তোমাদের কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন কী চেয়েছে বন্ধুরা? ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রনিক্স চেয়েছে, মেকানিক্যালে মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এখানে কম্পিউটার সায়েন্স চেয়েছে, সাইবার সিকিউরিটি কিন্তু বন্ধুরা একটু আলাদা চেয়েছে। এখানে বলছে মাস্টার ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং যদি করা হয় সাইবার সিকিউরিটির উপরে তাহলে কিন্তু এলিজিবেল আছো। এবং তার সঙ্গে যদি তোমাদের যে কম্পিউটারের ই থাকে আর কি, সায়েন্স কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করা থাকে এবং তার সাথে তোমাদের যদি এই সমস্ত সার্টিফিকেট থেকে থাকে, যেখানে যে সার্টিফিকেটগুলো আছে এই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর এখানে কেমিক্যালের জন্য কেমিক্যাল চেয়েছে, সিভিলের জন্য সিভিল চেয়েছে, বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এই সমস্ত ট্রেডের থেকে ইঞ্জিনিয়ারিং করা থাকে তো তোমরা আবেদন করতে পারছো। এবং তার সঙ্গে যেটি আছে, যদি তোমরা 2 বছরের MBA করা থাকে কোনো স্পেশালাইজড, যেমন মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তারপর এখানে ফাইন্যান্স আছে, ওয়েলফেয়ার অফিসার আছে, এখানে দেখতে পাচ্ছ সব কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া আছে, তোমরা একবার চেক আউট করে নেবে আবেদন করার আগে। এবার চলে আসি বন্ধুরা সিলেকশন প্রসেস। তোমরা সিলেকশন প্রসেসটি কী হিসাবে হবে, এখানে যা বলছে তা সেটাই আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি যে এখানে তোমাদের কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে এবং তারপর তোমাদের এখানে ইন্টারভিউ হবে। কম্পিউটার বেসড যে এক্সামটি হবে সেটা কিন্তু তোমাদের 2 ঘন্টার হবে, 150 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ফার্স্ট পার্টে থাকবে তোমাদের 100 এবং সেকেন্ড পার্টে থাকবে তোমাদের 50। তো 100-এর মধ্যে যে কোশ্চেনটি হবে সেটি থাকবে হচ্ছে ডিসিপ্লিনের উপরে এবং দ্বিতীয়টি থাকবে হচ্ছে জেনারেল অ্যাপটিটিউডের উপরে, ঠিক আছে? আর এখানে ওয়েটেজ সিবিটি থাকছে 85% এবং ইন্টারভিউ থাকছে কিন্তু 15%। অর্থাৎ এখন দেখতে পাচ্ছ 10:1, অর্থাৎ একদিনের সামনে কিন্তু 10 জনকে রাখা হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি হবে। তারপরে আছে বন্ধুরা পে অ্যান্ড পার্কস, এটি হচ্ছে বন্ধুরা সরকারি সুযোগ সুবিধা, এখানে কিন্তু তোমরা সবই পেয়ে যাবে, যেমন এখানে প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাজুইটি, এরকম যত রকম সরকারি স্কিমগুলো আছে সব স্কিমগুলো কিন্তু তোমাদের এখানে থাকছে। যারা আবেদন করবে তাদের কিন্তু এটি অবশ্যই জানা উচিত যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা, অর্থাৎ যারা এসসি এসটি PWD এক্স সার্ভিসম্যান এবং যারা ইন্টারনাল পারমানেন্ট এমপ্লয়ি আছে তারা কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়বে, অর্থাৎ তাদের কিন্তু কোনো ফিস লাগছে না। জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা আবেদন ফিস লাগছে। তো এটি কিন্তু যখন আবেদন করবে অবশ্যই একবার ভালো করে চেক আউট করে নেবে
বন্ধুরা এবার চলে আসি হাউ টু অ্যাপ্লাই তোমার আবেদনটি করবে কী করে। বন্ধুরা আবেদন করতে হবে তোমাদেরকে বিডিএল ইন্ডিয়া ডট ইন এই যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটস যেটি এখানে বলে দিয়েছে যে 21 আগস্ট কিন্তু তোমাদের দুপুর 2 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, চলবে হলো 1 মাস ধরে অর্থাৎ 20 সেপ্টেম্বর বিকেল 5টা অবধি, ঠিক আছে। এবং তার সাথে এখানে আরও বলে দিয়েছে যে টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট কম্পিউটার বেসড অনলাইন টেস্ট ফর দ্য অ্যাডভার্টাইজ পোস্ট উইল বি ইন দ্য মান্থ অফ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু তোমাদের রিটেন এক্সামটি হবে এবং তার তথ্য কিন্তু এই কোম্পানির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট চাকরির আপডেটটি তোমাদের অনেক হেল্পফুল হবে। 21 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদনটি শুরু হয়ে যাচ্ছে। আবেদনটি করার আগে অন্তত নোটিফিকেশানটি একবার চেক আউট করে নিও, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।